17 ডিসেম্বর 2022 ইংরেজি শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাণী সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্য আজ বিকেলে আরএমএস চৌমুহনীতে যান, যেখানে দুর্ঘটনাতে আহত হন। তাতে তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাঁর মাথার পিছনে 8টি সেলাই লাগে। বর্তমানে জিবি হাসপাতালে নিউরো সার্জন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে দেখতে আসলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্য। দুবার সেলাই উত্থিত হয়েছে। এক্ষুনি মোটামুটি ডাক্তারবাবু এটি আসার পর চিকিৎসা আসার পর বললেন উনি স্টেবল আছেন, অবজারভেশনে রাখবেন আপনাদের। আমরা কাল বিশ্বাস করতে পারি, আমরা নতুন আরোগ্য কামনা করছি। ফ্যামিলি ওয়াজ সো কাইন্ড এনাফ যে ইচ্ছা করে তার অ্যাক্সিডেন্ট হয়নি, কাউকে যেন আপনার রেসপন্স না করা হয়। পরিবারের সঙ্গে নিয়ে এবং মানিকবাবু এক অত্যন্ত যখন তো মারাত্মক যখনই পেয়েছেন, যাই হোক হয়তো তার উপর কামনা করছি। আমার বিশ্বাস সুদ্রুত সাথে বিশ্বাস করে উঠছে। সিরিয়াস ইঞ্জুরি পেয়েছেন, মাথার মধ্যে জায়গাটা চোট পেয়েছেন, এই সমস্ত জায়গায় গুলো তোলে যাবো। আমাদের পার্সোনাল হাত নেই, সব কিছু